হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাদের সকলকে ইনফোয়ের আরও একটি নতুন ভিডিওতে তো আজকের কলম পত্রিকার পঞ্চম পৃষ্ঠাতে কিন্তু ঐকোসি স্কলারশিপ বিষয়ক একটা খুবই বড়সড় সরো আপডেট প্রকাশিত হয়েছে যে সমস্ত স্টুডেন্টসরা প্রথম ধাপে ঐকোসি স্কলারশিপের কোনো পেমেন্ট পাননি যারই স্ট্যাটাস এখনও অ্যা ফর লজ বা লড জেনারেশান ভাইয়ের রেফারেন্স নাম্বার দিয়ে দেওয়া হয়েছে তারা কবে পেমেন্ট পাবে সেই নিয়ে তারা অত্যন্ত চিন্তিত ছিল তো নিউজে কিন্তু পুরোপুরিভাবে বলা হচ্ছে কবে পেমেন্ট দেওয়া হতে পারে তো ভিডিওটি করে একদম শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনি আপনার প্রশ্নের উত্তর অবশ্যই পেয়ে যাবেন তো হেডলাইনে বা হেডিংয়ে ফার্স্ট দেওয়া হয়েছে দ্বিতীয় পর্যায়ে ঐকশ্রী প্রকল্পে দুশো চৌষট্টি কোটি টাকা বৃত্তি দেওয়া শুরু নিগমের সংখ্যালঘু ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য রাজ্য সরকার প্রতি বছর বৃত্তির ব্যবস্থা করে আর এই বৃত্তি পায় প্রায় পঁয়তাল্লিশ লক্ষের বেশি ছাত্রছাত্রী দু হাজার কুড়ি থেকে একুশ সালের বৃত্তির অর্থ দেওয়ার কাজ শুরু হয়েছে গত জুন মাস থেকে প্রথম পর্যায়ে রাজ্য সংখ্যালঘু উন্নয়ন ও বৃত্তি নিগম দুশো কোটি টাকা ঐকশ্রী প্রকল্পে বৃত্তি দিয়েছে দ্বিতীয় পর্যায়ে ঐকশ্রী প্রকল্পের বৃত্তির অর্থ দেওয়ার কাজ আবারও শুরু হয়েছে প্রথম পর্যায়ে দুশো কোটি টাকা প্রায় পাঁচ লক্ষ ছাত্রছাত্রীর উপকৃত হয়েছে দ্বিতীয় পর্যায়ে আরও দুশো ছেচল্লিশ কোটি টাকা দেওয়া শুরু হয়েছে বলে রাজ্য সংখ্যালঘু উন্নয়ন বা বৃত্তি নিগম সূত্রে জানা যাচ্ছে দ্বিতীয় পর্যায়ে সংখ্যালঘু উন্নয়ন ও বৃত্তি নিগম সূত্রে জানা গেছে দ্বিতীয় পর্যায়ে আরও আট লক্ষ ছাত্রছাত্রী এই বৃত্তি পাবে আগামী পহেলা সপ্তাহের মধ্যে আগামী পয়লা সপ্তাহের মধ্যে এই টাকা নিজস্ব অ্যাকাউন্টে পৌঁছে যাবে সুতরাং আগামী সপ্তাহের মধ্যে কিন্তু যে সমস্ত স্টুডেন্টসরা এখনও ওই স্কলারশিপে পেমেন্ট পাননি অথচ যাদের লজ্জ জেনারেশন নাম্বার দেখানো হয়েছে তারা কিন্তু পেমেন্ট পেয়ে যাচ্ছে তো আপনারা এই নিউজটি কিন্তু কলম পত্রিকার পাঁচ নম্বর পেজে এসে দেখতে পাচ্ছেন অথবা লিঙ্কটি আমি ডিসক্রিপশান সেকশনের মধ্যে দিয়ে রাখবো সেখানে ক্লিক করে সরাসরি আপনি এই নিউজটি দেখতে পারেন এবং সত্যতাও যাচাই করে নিতে পারেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুর মধ্যে শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিয়ে পাশের বেলাইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন যে কোনো মুহুর্তে স্কলারশিপ রিলেটেড এবং বিভিন্ন এন্ট্রান্স এক্সাম রিলেটেড ভিডিও আপডেট সর্বপ্রথম এবং সবার আগে পাওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিন বাড়িতে থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন আর ইনফো চ্যানেলের সঙ্গে সদা সর্বদাই জুড়ে থাকার চেষ্টা করুন